ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনার প্রশ্ন হলো যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আবার অন্য জায়গায় দেখেছেন আল্লাহ তাআলার নাম অসংখ্য, 99টার চেয়ে আরো বেশি। তাহলে এগুলোর সমন্বয় কিভাবে করা হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা ওয়া বাদ। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সহি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, যে এগুলো মুখস্থ করবে, হেফাজত করবে, এগুলো সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে আহসা অর্থ সংরক্ষণ করা, মুখস্থ করা, হেফাজত করা, সেগুলোকে বারবার নিজের অন্তরে ধারণ করা, বোঝা এবং উপলব্ধি করে সেগুলো নিজের অন্তরে রাখা, এগুলোকে বলা হয় আহসা। এগুলো করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। তো এখানে 99টা বলা হয়েছে। আরেক হাদিসে বা অন্য জায়গায় বা বিভিন্ন ওলামা ইকরাম বলেছেন যে আল্লাহ তাআলা 99টা না, আল্লাহ তাআলার হাজার হাজার নাম রয়েছে। তো এখানে 99টার দ্বারা উদ্দেশ্য, আল্লাহ রসুল 99টার দ্বারা এখানে নির্দিষ্ট করা উদ্দেশ্য নয়। আপনি আরবি ভাষা যারা জ্ঞান রাখে তারা অবশ্যই বুঝবেন যে আল্লাহ রসুল সাল্লাম অধিক একটা নির্দিষ্ট সংখ্যার দ্বারা তিনি অধিক বুঝিয়েছেন, মানে এটা নির্দিষ্ট করা উদ্দেশ্য নয়, এটা যে অনেক সেটা বুঝিয়েছেন। যেরকম আল্লাহ রসুল বলছেন যে নিশ্চয়ই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এখানে ওলামা ইকরাম বলছেন যে 73 দলের উদ্দেশ্য হলো অনেক দলে বিভক্ত হবে। কেউ কেউ বলছেন নির্দিষ্ট করে যে 73টাই হবে, আবার কেউ বলছেন না, এখানে আল্লাহ রসুল 73টা দ্বারা 73টা নির্দিষ্ট করার উদ্দেশ্য নয়, অনেকগুলো দল বোঝানোর উদ্দেশ্য। তো এইভাবে যারা আল্লাহ রসুল সাল্লাম যেখানে বলছেন যে 99টি এর দ্বারা উদ্দেশ্য হলো অনেকগুলো নাম রয়েছে, এটাই উদ্দেশ্য, এটাকে অনেক ওলামা ইকরাম সহি বলেছেন। আর যদি নির্দিষ্ট আমরা 99টাও ধরি, তো এইভাবে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, শত শত হাজার হাজার নাম রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক। তো সেখান থেকে যদি কেউ 99টা মুখস্থ করে, হেফাজত করে, সংরক্ষণ করে, অর্থ এবং মর্ম উপলব্ধি করে, সেই অনুযায়ী আমল করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটাও হাদিসের মর্মার্থ বা এটাও হাদিসের বুঝ হতে পারে। তো আমরা এটাই ধরতে পারি যে আল্লাহ তাআলার অনেক নাম আছে, সেগুলো থেকে যদি কেউ 99টার নাম, যে কোনো 99টার নাম মুখস্থ করে, হেফাজত করে, সংরক্ষণ করে, অর্থ এবং এর মর্ম বুঝে আমল করে, তাহলে সে জান্নাতে যাবে। এটাই আপনি ধরে নেন এবং এইভাবেই আপনি হাদিসটি মানতে পারেন। আল্লাহ তাআলা সঠিকটা বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক। আল্লাহু আলাম।